হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছো? আমি আজকে আবার চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আজ সানডে স্পেশাল মেনু, আমার ঘরেতে কী কী বানানো হয়েছে, আমার মা আজকে রান্না করেছে, কী কী বানিয়েছে আমার মা দেখা যাক, চলো কী বানিয়েছে সানডে। তো আজকে বানিয়েছে হচ্ছে ভাত, ভাত তো হবেই, আমি বলছি ভাত দেখাচ্ছি, তাও ভাত দেখাচ্ছি। ভাত বানিয়েছে, এটা হচ্ছে আলু ভাজা গোল গোল করে, এটা হচ্ছে পটল ভাজা, এটা বড়ি ভাজা, এটা বড়ি ভাজা। আমাদের বাঙালিদের ভাজা ছাড়া তো ভাত খাওয়া যায় না, তাই ভাজা বানাতেই হয়েছে। আর আমি ভাজা খেতে ভীষণ ভালোবাসি, তাই বানিয়েছে আরও মা। তারপরে বানিয়েছে হচ্ছে শাক চচ্চড়ি, কলমি শাকের চচ্চড়ি, এটা আলু দিয়ে বটি দিয়ে বড়ি দিয়ে বানিয়েছে। এটা হচ্ছে কলমি শাকের চচ্চড়ি, বেশ দারুণ লাগে গরম গরম ভাতের সাথে খেতে, আমার তো খুব ভালো লাগে এটা খেতে। আর এটা হচ্ছে ডাটা দিয়ে আলু দিয়ে তরকারি, আমাদের বাঙালিদের ফেভারেট ডাটা আলু তরকারি বলতে পারো। আর এটা হচ্ছে সবার ফেভারেট, আমার তো ভীষণই ফেভারেট, গেস করো তো এটা কী। এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, একদম আমার মায়ের হাতে একদম খেতে খুব দারুণ লাগে, এটা মা বানিয়েছে আজকে আমার জন্য, আমি তো এটা খাবো আজকে রবিবারে দুপুরে, আমার একদম বস জমে গেল আমার আজকে। চিংড়ি মাছের মালাইকারি আছে, তারপর শেষ পাতে হচ্ছে আমাদের আনারসের চাটনি, এটা বাহ, এটাও আমার খুব ফেভারেট, মানে আজকে সবকটাই ডিশ হচ্ছে আমার পছন্দের ডিশ বানিয়েছে আজকে আমার মা। আজ সানডে জমিয়ে খাওয়া দাওয়া হবে আমাদের বাড়িতে। তোমরা যে ঘরেতে কী কী রান্না হচ্ছে আজকে বলে দিও তো আমাকে একটু কমেন্ট করে। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দিও, আমার সব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছাবে। চলি বাই বাই, আবার পরের ভিডিওতে আবার দেখা হবে, বাই।